হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? ভালোই আছেন অবশ্যই। যে আজকে পালং শাক রান্না করব, কড়াই বসিয়ে দিয়েছি, আগে বেগুন ভাজি করে নিয়েছি, সেই তেলে করব, খুব মজা হবে। শিম, আলু, বেগুন, গাজর, সব রকম সবজি আর কলাই ডাল, একটু অল্প একটু পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ, একটু শুকনো মরিচ, আদা বাটা। এখন সম্বরা ফোড়ন দিয়ে দেব তেলের মধ্যে। এই যে বেগুন ভাজি করে নিয়েছি, সেই তেলেই আমি এটা রান্না করতেছি। পালং শাকটা সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো, পেঁয়াজ না দিয়ে নিরামিষ রান্নাও করা যায়, খুব সহজ রান্না, কিন্তু খেতে অসাধারণ। বড়ির বদলে আমরা কলাই ডাল দিয়ে দিয়েছি এবং আদা, এই দুটো কম্বিনেশন অনেক সুন্দর হয় রান্নাটা। দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। এখন ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। লবণ দিয়ে দিয়েছি, চিনি স্বাদ মতো হাফ চামচ দিয়ে দিয়েছি। এখন এই যে ভেজে নিচ্ছে সুন্দর করে সবজিগুলো, একটু জল দিয়ে দিয়েছি, তাহলে তেলটা পুরোটাই থেকে যাবে এবং সুন্দরভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে। এখন এই পর্যায়ে ঢেকে দেবো। এই যে এখন ভেজে নিচ্ছে সুন্দর করে, আর চাট মশলা দিয়ে দেবো, আর নামানোর আগে একটু দেবো হাফ চামচ করে। এটার মধ্যে এলাচ, দারুচিনি, সকল মশলার সমাহার আছে। জিরা, কালো জিরা, গুয়া মুহুরি, ধনিয়া, আরও তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, এই এই মশলাটা সাম্বার মশলার মতো, দিলে অনেক টেস্টি টেস্টি হয়। দেখো কত সুন্দর হয়েছে, পুরো রান্নাটাই সরিষার তেলে। সরষের তেলে যেমন মুখরোচক হয়, তেমনি খেতে সুস্বাদু হয়। এখন অনেকটা ভাজা হয়ে গেছে, একটু ফুলকপি দিয়ে দিয়েছি। এখন সবজি তো অনেক মজা, এখন আস্তে আস্তে শীতের সিজন শুরু হতে যাচ্ছে। হেমন্তের আমেজ চলছে আর নতুন সবজিতে ভরপুর। এখন পুরো তেলটা থেকে গেছে, একটু জল ব্যবহার করার কারণে। এই টিপসগুলো আমি কিন্তু সবসময় দিয়ে থাকি নতুন যারা রাঁধুনি বা অনেকে ফ্যামিলি ছাড়া বাইরে থাকেন, সবজি রান্না করার সমস্যার জন্য খাওয়া হয়ে ওঠে না, সেই ক্ষেত্রে এই টিপসগুলো আপনারা গ্রহণ করতে পারেন যদি পছন্দ হয়। কাটা বাটার তেমন একটা ঝামেলা নাই, মশলা সবসময় বাটা মশলা দিয়ে রান্না করতে হবে এরকম ভুল ধারণা আমাদের আছে। তেলে একেবারে একটু বেশি তেল দিয়ে রান্না করতে হবে পালং শাকটা, তাহলে অনেক স্বাদ হবে। আর বেগুন ভাজার যে তেলটা আছে, এই জন্যেই এই সবজিটা অনেক মুখরোচক এবং স্বাদযুক্ত হবে। আমাদের সাথে থাকুন। এখন আমি এই পালং শাকটা দিয়ে দেব, আস্তে আস্তে দিতে থাকবে, তারপরে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। যে অনেকটাই জল বেরিয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিয়েছি, এই পর্যায়ে এরকম হয়ে গেছে, কি সুন্দর। হরেক রকম সবজি শীতকালে পাওয়া সম্ভব, এটা ডায়েটিং সবজি হতে পারে, সেক্ষেত্রে আলুটা দিবেন না। পালং শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন এ, ভিটামিন সি সব রকমের ভরপুর। পালং শাক উৎকৃষ্ট একটা শাক,
বেশি বেশি এই খাওয়া শরীরের জন্য অনেক ভালো, কনস্টিপেশন দূর করে। অনেকে সিদ্ধ করে পালং শাকটা এভাবে অনেকে করে, বা শাক এভাবে করে, পরে পেঁয়াজ দিয়ে সম্বরা দেয়, বা এমনি যাই হোক এভাবে তৈরি করে। কিন্তু এইভাবে একটা মুখরোচক সবজি তৈরি করা যায়, এটা খালি মুখে খাওয়া যায়, এক বাটি নিয়ে সুন্দরভাবে খালি মুখে খেতে অসাধারণ লাগে। একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কত ভালো লাগে। এখন আমি আবার ঢেকে দেব পালংটা। এখন এই পর্যায়ে শাকটা দেখেন হয়ে গেছে রান্না একেবারে আমার। আমি কড়াইতে, অন্য কড়াইতে একটু তেল দিয়ে, একটু মরিচ আর সম্বরা ফোড়ন দিয়ে ডাবল ফোড়ন দেব, এর মধ্যে দিয়ে দেব এখন এটা ঢেলে। এই যে এখন ঢেলে দিয়েছি এই কড়াই থেকে ফোড়নটা, দো সম্বরা হয়ে গেল, এতে খুবই টেস্টি হবে। এখন আমি চাট মশলা ছোটো চামচের এক চামচ ছড়িয়ে দেবো, এবং যাতে জল জল ভাবটা কেটে যায় সেজন্য একটু চাউলের গুঁড়ো, বা আপনাদের যদি ঘরে আটা থাকে সেটাই দিয়ে এরকম করে সুন্দর করে মাখিয়ে নেবেন। আর এরকম করে সুন্দর করে এটা খুবই মজাদার হবে। আমি এখন একটা সার্ভিং বোল নিয়েছি, এর মধ্যে রান্নাটা শেষ, চুলা বন্ধ করে দিয়েছি।